বিজেপির দলীয় কার্যালয়ে আগুন ঘটনার জেরে উত্তপ্ত বাঁকুড়ার বরজোড়া চাঁদাই এলাকা মধ্যরাতে বোমাবাজি করে বিজেপির পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আগামী উনিশ তারিখ হাই মাদ্রাসায় পরিচালনায় সমিতির ভোট তার আগেই উত্তপ্ত হয়ে উঠল এলাকা স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ এলাকার মানুষদের মনে আতঙ্ক সৃষ্টির জন্য তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে সাধারণ মানুষ যাতে ভয়ে ভোট দিতে না আসে তাই এই চক্রান্ত বিগত কয়েকদিন ধরেই বিজেপি প্রার্থীদের নাম তুলে নেওয়ার চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতি সুজিত আগস্তি জানান রাত দুটো নাগাদ বোমাবাজি করে বিজেপির দলীয় কার্যালয়ে জ্বালিয়ে দেয় তৃণমূল দুষ্কৃতীরা ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায় এর প্রতিবাদে বিজেপি কর্মীরা পথ অবরোধ করলে এলাকায় প্রবল যানজটের সৃষ্টি হয় পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে গেলেও এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী অপরদিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব তিনি দাবি করেছেন ভোটে হার নিশ্চিত জেনেই বিজেপি কর্মীরা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে হাই হাই মাদ্রাসে আগামী তারিখ আমাদের আমাদের ভোট রয়েছে মাদ্রাসা মাদ্রাসাতে তো এইটা বিজেপি দলীয় পার্টি অফিস সেটা গতকাল রাতে রাত দুটোর সময় বোম্বিং হয় এবং মানুষকে আতঙ্ক সৃষ্টি করে এখানকার সাধারণ মানুষদের প্রতি দিয়ে এই পার্টি অফিস আগুন জ্বালিয়ে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের সকালবেলায় আমরা খবর পাই তখন থেকে আমাদের পথ পথপরোধ চলছে বিক্ষোভ চলছে আমাদের দাবি একটাই যে যারা এই দুষ্কৃতীরা তৃণমূলের দুষ্কৃতীরা যারা আজকে এই তাণ্ডব করলেন আগুন জ্বালালেন মানুষের মধ্যে ভয়ে আতঙ্ক সৃষ্টি করছে তাদেরকে প্রশাসন ইমিডিয়েট গ্রেপ্তার করুক এই দুটো নাগাদ তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামে বোমাবাজি করে পখন্ড অঞ্চলের চাঁদাই গ্রামে বোমাবাজি করার পর ভারতীয় জনতা পার্টির যে কার্যালয় ছিল সেই কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশ প্রশাসনকে আমরা জানি প্রশাসনের এই উত্তেজিত রয়েছে এখনও এখানে যে সংখ্যালঘু ভাইরা আছে সকলে ভারতীয় জনতা পার্টির সাথে আছে তৃণমূল যে এখানে মাদ্রাসার ভোট আছে ভোটে হারবে নিশ্চিত এটা জেনে পতেই এই ধরনের সন্ত্রাস এখানে চালু করছে যাতে মানুষ ভয়ে ভোট দিতে না আসে আর সেই কারণে আমরা আগেও প্রশাসনকে বারবার এই বার্তা দিয়েছি প্রশাসনের একাংশ মদত রয়েছে তৃণমূলের সাথে সম্পূর্ণভাবে তারা মদত এইসব করছে এখনও তৃণমূলের বাইরের দুষ্কৃত এই গ্রামে এসে ঢুকে আছে মানুষ তার প্রতিবাদ করছে প্রশাসনকে আমি জানিয়েছি আমাদের তরফ থেকে আমরা যতটা হোক মানুষকে সাথে নিয়ে রাস্তায় আছি